আমি এখন মাননীয় সদস্য শাহিন আক্তার কক্সবাজার 4 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনি টানা চতুর্থবারের মতন মহান সংসদে স্পিকার নির্বাচিত হয় আপনাকে আন্তরিক অভিনন্দন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় স্পিকার বক্তব্য শুরুতে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 75-এর 15-ই আগস্টের বর্বর হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু সহ দন্মিনী মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যদের মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি মাননীয় স্পিকার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদ আমাকে দ্বিতীয়বারের মতন নৌকার প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা উকিয়া টাকনাভের অভাবর জনসাধারণকে যারা আমাকে বিপুল ভোটে বিজয় করে দ্বিতীয়বারের মতো মহান সংসদে পাঠিয়েছেন মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতির 143 পৃষ্ঠার ভাষণের মধ্যে সরকারের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছেন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন সারা বিশ্বে আজ প্রশংসিত এবং অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ বিষময়কর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে দেশ মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে দূরদর্শী এক রাষ্ট্রনায়কের অসীম সাহসিকতা ও দৃঢ় আত্মবিশ্বাসের অবিশ্বাস্য এক রূপকথার নাম পদ্মা সেতু কবির সহ নানার প্রতিকূলতা অতিক্রম করে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস কর্ণপুলি টানেল চালু হয়েছে এসবে সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল এবং তার প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের জন্য মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী মে 2020 তারিখে মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহপ্রধান নীতিমালা 2020 অনুমোদন করেন প্রণীত নীতিমালা অনুযায়ী কেবল মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে 2,53,853টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের প্রত্যেককে 200 শতক সরকারি কাজ জমি বন্দোবস্ত প্রদানপূর্বক 2 কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহ নির্মাণ করে বিনামূল্যে গৃহের মালিকানা প্রদান করেন এছাড়া অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা শহীদ মুক্তিযোদ্ধা প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী এবং সন্তানদের মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে 30,000 বাসস্থান বীরনিবাস দেওয়া হয়েছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগের মধ্য থেকে 10টি উদ্যোগ গ্রহণ করেন এই উদ্যোগসমূহ ডিজিটাল বাংলাদেশ আশ্রয়ন প্রকল্প শিক্ষা সহায়তা কমিউনিটি ক্লিনিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি পল্লী সঞ্চয় ব্যাংক সবার জন্য বিদ্যুৎ নারীর ক্ষমতায়ন পরিবেশ সুরক্ষা বিনিয়োগ বিকাশ মাননীয় প্রধানমন্ত্রীর এই 10টি বিশেষ উদ্যোগ 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ নির্দেশনা হিসাবে কাজ করছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য সবকিছু উদার করে দিয়েছেন তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তারপরে এলাকার কিছু সমস্যার কথা না বললেই নয় আমার নির্বাচনী এলাকাটি প্রতিবেশী দেশ মিয়ানমারের সীমান্তবর্তী একটি উপকূলী এলাকা নাম নদীর একদিকে মিয়ানমার অন্যদিকে বাংলাদেশ এই অঞ্চলের অধিকাংশ মানুষের পেশা মাছ ধরা মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে থাকে বিগত 4-5 বছর যাবৎ আমাদের জেলেরা নাম নদীতে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয় অন্যদিকে মিয়ানমারের জেলেরা নাম নদীতে আমাদের জলসীমায় এসে মাছ ধরে নিয়ে যায় আমাদের জেলেও তাদের পরিবারের মানবিক দিক বিবেচনা করে নাম নদীতে মাছ ধরার অনুমতি প্রদানের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার এলাকায় প্রায় 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা বসবাস করিয়া আসিতেছে প্রতিনিয়ত এইসব রোহিঙ্গারা এলাকায় অপহরণ গুম
খুন মাদক দ্রব্য চোরাচালান সন্ত্রাসী তৎপরতা ও অসামাজিক কর্মকাণ্ড করিয়া আসিতেছে ইচ্ছা থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরতে পারে না কারণ হোয়াইটং হাইওয়ে পুলিশ এক মিনিট এইসব সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে হোয়াইটং হাইওয়ে পুলিশের জরুরি ভিত্তিতে একটি গাড়ি বরাদ্দের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য